এই যে ভিউয়ার্স দেখেন, এই যে এটাও একটা, আমি এখানে সব সি ফুড গুলা বানিয়েছি। এই যে সমুদ্রের নিচে একটা সি ফুড, এটাও সি ফুড, এটাও সি ফুড, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এগুলো এই যেগুলো, এটা হলো এই যে ঝিনুক, এটা ঝিনুকের ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ঝিনুক। তারপরে এই যে এগুলো হলো করি নাকি কি বলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে এখানে চলে যাচ্ছি সমুদ্রের নিচে, যে এরকম একটা আছে কি বলে এটাকে, এটার ভিতরে মুক্তা থাকে। এই যে মুক্তা দিয়েছি, মুক্তাটা আমার চ্যাপ্টা হয়েছে, কিন্তু এই মুক্তাটা আমার গোল হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দুটা হার্ট বানিয়েছি, এই যে এখানে ঘোড়ার মতো একটা, সমুদ্রে যখন ডকুমেন্টারি দেখায় দেখা যায়। আবার দুটো গোলাপও বানিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে আরো আছে এই যে নুড়ি, তারপরে স্টার, এরকমও কিন্তু সমুদ্রের নিচে আছে, এইটাও আছে, এই যে এইটাও আছে। আমরা সবাই জানি এগুলো আমার সব সিফুড বসে বসে বানিয়েছি, এগুলো পাতা বানিয়েছি। অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে গোলাপ দুটো কত সুন্দর হয়েছে, চিরুনি দিয়েই করেছি। আমার এখানে যা বানিয়েছি সব চিরুনি দিয়ে, চিরুনির বাহিরে কোনো কাজে নেই। শুধু মাছটা একটু অন্যভাবে করেছি, চিন্তা করলাম যে সমুদ্রের নিচে সব কিছুই বানালাম, মাছ কেন বাকি থাকবে, সেজন্য আমি মাছটাও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই দেখতে সুন্দর, এটা দেখতে পাচ্ছেন, এরকমও কিন্তু সমুদ্রের নিচে আছে। আপনারা যখন ডকুমেন্টারি দেখবেন, ভেজে নিব, ভেজে তারপরে চিনির শিরায় ঘুরিয়ে নিব, যাতে করে এটা অনেক দিন থাকে। যদি আপনারা একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু এক মাসের মতো থাকবে, এক মাস কি দুই মাস থাকবে। তবে এটা এই মনে করেন যে কোনো পার্টির জন্য বা বিয়ের সময় গায়ে হলুদের ডালা সাজানোর জন্য খুবই চমৎকার। আমি এখন চলে যাব চুলায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গায়ে হলুদের ডালা সাজাতে হয়। শুধু দুইটা উপকরণ, চালের গুঁড়া আর চিনি, পানি। দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। খুবই ইজি যে ডালা সাজানোর জন্য, সেটা হতে পারে গায়ে হলুদের, হতে পারে কোনো পার্টির জন্য। আমি দুই কাপ পানি দিব, দুই কাপ চালের গুঁড়া দিয়ে করবো। বিসমিল্লাহ, আমি অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানি ফুটে উঠেছে, আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়া। বিসমিল্লাহ, একটু কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে করে নেবেন। আমি আজকে দেখাবো ডালা সাজানোর জন্য সি ফুড কীভাবে বানাইতে হয়। সমুদ্রের নিচে যত কিছু আছে চেষ্টা করব যতগুলো আমার মেমোরিতে আছে সব কটা দেখানোর জন্য। এখানে আমি শুধু চালের গুঁড়া আর পানি দিলাম, আর পরে লাগবে আমার শুধু চিনি, অথবা কেউ চাইলে গুড় দিয়েও করতে পারেন। তবে আমি গুড় দিয়ে করি না, আমি সবসময় চেষ্টা করি চিনি দিয়েই করতে, আমার কাছে ওইটাই ভালো লাগে। কারণ অনেক দিন থাকে, গুড় দিলে একটা গন্ধ হয়ে যায়, কিন্তু চিনি দিলে আর সেই গন্ধটা হয় না। এখন আমি ডেকে রাখবো 5 মিনিট। আমার চুলা আছে লো ফ্লেমে, এটা দিয়ে ডেকে দিচ্ছি যাতে এটা ঢাকনা। হ্যাঁ, আমি আসছি 5 মিনিট পরে। যে ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, আজকে আমি আপনাদের দেখাবো আমি যতটুকু মানে মেমোরিতে থাকবে কি বানানো যায়, দেখি কতগুলা ডিজাইন দেখাইতে পারে আপনাদের। সি ফুড বানাইতে বেশিরভাগই কিন্তু চিরুনি লাগে, একটু ঠান্ডা হোক আমি আপনাদের দেখাচ্ছি আমার কি কি লাগবে। 4টা চিরুনি নিয়েছি সি ফুড বানানোর জন্য। পানির নিচে স্টার আছে জানেন, একটা চিকুন টুথপিক নিয়েছি, খেজুর কাটা হইলে খুব ভালো হয়। খেজুর কাটা তো আর বিদেশে নেই, ইংল্যান্ডে পাওয়া যায় না, কিন্তু ইতালিতে খেজুর গাছ ভরা। যাই হোক, এগুলো এ হলো আমার উপকরণ। আমি দেখি কতগুলা সি ফুড আপনাদের দেখাইতে পারি। তবে এগুলা দিয়ে যদি কোনো অনুষ্ঠানের সময় আপনারা বানান, বানিয়ে যদি একটা বড় ডিশে রেখে দেন বা একটা কাচের সুন্দর বয়মে রেখে দেন, খুবই মুখরোচক একটা খাবার, খুবই আমি আমার কাছে খুব ভালো লাগে। আমাকে যদি কেউ কোথাও দাওয়াত দেয়, আমি চেষ্টা করি এরকম টাইপের কিছু নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করলাম যে সবাইকে একটু দেখাই। আমি এটাকে ভালো করে মধ্যে তারপরে ফিরে আসছি। এই যে ভিউয়ার্স, আমার এটা ময়ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা হয়েছে। এখন আমি এটাকে ডেকে রেখে দিব, তারপরে আমি ফিরে আসছি। আপনারা যদি চান কেউ কালার করতে করতে পারেন, আমি করব কিনা চিন্তা করতেছি, একটু করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এক চিমটি আমি গ্রিন ইয়েলো কালার নিয়ে নিয়েছি। এখন এটা আমি 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন আমি একটু হালকা কালার করে নিচ্ছি, খুব বেশি কালার দিব না, কারণ পিঠাটিটা কিছু কিছু জিনিস সাদাই ভাল লাগে। যেহেতু আমি একটু পাতা বানাবো ডিসিশন নিয়েছি, যে সেজন্য একটু নিলাম আর কি সবুজ কালার। আপনারা চাইলে লিকুইডটাও দিতে পারেন, আমার কাছে লিকুইডটা নাই, লিকুইডটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য আমি ফেলে দিয়েছি। খুব বেশি কালার করবো না, হালকা একটু কালার করবো, কালার একটু কম হয়ে গিয়েছে, আর একটু লাগবে। গুলিয়ে নিয়েছি, বেশি দিতে পারছি না, কারণ তাহলে আবার গোলাটা যদি নরম হয়ে যায়। আমি একটা বেকুবের মতো কাজ করেছি জায়গাটা,
দেখতে পাচ্ছেন হালকা একটু কালার করব, কালারটা একটু চিকচিকে রাখব, যে কোথাও একটু বেশি হবে কোথাও একটু কম হবে। চেষ্টা করব যে অনেকগুলা ডিজাইন দেখার জন্য, পাঁচটা দেখাবো কি দশটা দেখাবো বিশটা দেখাবো জানি না, করতে করতে যতগুলো মনে আসে করে দেখাবো। এই শীতে কিন্তু আমাদের, বিশেষ করে আমরা বার যারা বাঙালি, শীত হলো আমাদের পিঠার মৌসুম। তো এই পিঠা না, শীতে পাটিসাপটা, ভাপা পিঠা, তারপরে দুধপুলি, নারকেল পুলি, তিল পুলি, কত পিঠা যে খেয়েছি ছোটকালে, আল্লাহ আকবার। আমার কালার হয়ে গেল, আর একটা কালার করি হলো অরেঞ্জ কালার করব। এই জায়গাটা আমার মুছে নিতে হবে, যেহেতু এখানে সবুজ করেছি। আর সেখানে আমি এক চা চামচ পানি নিয়েছি, আর এখানে আমি এক চিমটি পরিমাণ লামা জাফরান দিয়ে দিই। এটা হলো লামা জাফরান, লাল হয়, বাংলাদেশে যে কোনো বড় সবগুলোতে পেয়ে যাবেন। ভালো, এই কালারটা খুবই ভালো। এটা একটা ফ্রুটস থেকে তৈরি করে, ফ্রুটসটা কি অবশ্য আমি জানি না, কিন্তু এটা ফ্রুটস থেকে তৈরি করে এটাই মানে ফাইন্ড আউট করতে পেরেছি। যখন আমরা কালার ইউজ করব, খুবই চিন্তা ভাবনা করে করব। সুন্দরের চাইতে কিন্তু সুস্থতা আগে। আমরা কিন্তু যেই কাপড় রং উঠে যায় আমরা সেই কাপড় কিনতে চাই না, কেন যে এটা ভালো না। ঠিক খাবার ব্যাপারেও আরও বেশি সচেতন হতে হবে আমাদের, কারণ হয়তো দেখার সৌন্দর্য লাল সবুজ যাই হোক নিজের স্বাস্থ্যের ক্ষতি করে নেয়, কারণ নিজের স্বাস্থ্য আল্লাহ বলছে যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আমরা যদি খারাপ জিনিস খেয়ে অসুস্থ হই এটাও কিন্তু একটা জুলুম। খুব বেশি একটা কালার করব না, কারণ আমি তো এটা নিয়েছি যে স্টার বানাবো, আমার এর জন্য এই কালারটা দরকার, সেই জন্য আমি একটু কালার করলাম। আমি সব কিছু ঠিক, যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হলো আমার প্রথম সি ফুড বানানো। ছোটো মাছ সমুদ্রের ভিতরে থাকে, এটা বড়ও হয়। আমি চেষ্টা করবো ওভাবেই দেখানোর জন্য, যে দেখতে পাচ্ছি একটু বড় হয়ে গেছে গুলাটা। সেহেতু আমার এই জিনিসটা বানানোর আগে আপনারা চওড়া যতখানি দিবেন লম্বাটা এক ডবল দিবেন, তাইলে পিঠার শেপটা খুব সুন্দর হবে, চওড়ার ডবল না। এখন আমি কী করবো, একটা চিরুনি দিয়ে এভাবে খুবই ইজিলি এই যে এটা এরকম চাপ দিব, দেখতে পাচ্ছেন এরকম চাপ দিয়ে একটা মাথা এরকম আমি নিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সমুদ্রের নিচে কিন্তু এরকম, আপনারা যখন কোনো ডকুমেন্টারি দেখবেন তখন এই জায়গাটা তো মোটা, এই জায়গাটা একটু এরকম এরকম করে সামনে নিয়ে আসবেন, যাতে করে ভাজলে তারপরে এই জায়গাটা চেপে দেবেন। দিয়ে এটা এরকমও রাখতে পারে, চাইলে এটাকে একটু লম্বা করে টেনে 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 নিয়ে হাতে একটু ময়দা মেখে নেবেন। নিয়ে মনে করেন এটা যদি ঘুরিয়ে দেন তাহলে এটা বসে থাকবে, দেখতে ভাল লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা সি ফুড। হ্যাঁ, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি যতগুলো আইটেম পারি আপনাদের দুটা দুটো করে দেখিয়ে দিব। হচ্ছে হয়ে গেল আমার একটা। এটা যদি চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যায়, তো ময়দারটা মনে করেন আপনি এক মাস রাখতে পারবেন না, কিন্তু এটা এটা কিন্তু যদি ভালো মতো মানে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু এটা আপনারা দুই মাস অনায়াসে যে এয়ারটাইট কন্টেনারে রেখে রাখতে পারেন। হ্যাঁ, আর তারপরে যদি আপনি কম চিনি দেন, এটা কিন্তু আপনার ভাল লাগলো না, দুই একটা মুখে দিলেন, একটু পানি খেলেন, পেটটা পড়ে গেল, হতে পারে। আমি এরকমই করি, যে দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এই যে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম করে এরকম চাপাবো, দেখতে পাচ্ছেন। তারপরে একটা মাথা এরকম নিয়ে নিব। আপনারা যদি ডকুমেন্টারি দেখেন দেখবেন যে এরকম, কিন্তু এটা আমি আর ভাজ করলাম না, এরকমই রেখে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দুইটা হয়ে গেল। হলো বাংলাদেশে আমরা কড়ি দেখেছি না, যে কড়ি বানিয়ে রেখে দেয়। এই যে দেখেন এরকম রাখবো, রাখার পরে চিরুনিটার উপরে খালি বসাবো, দেখতে পাচ্ছেন বসিয়ে, তারপরে আরেকটা চিরুনি দিয়ে বিসমিল্লা এরকম শুধু টান দিয়ে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন। এটা হলো, আমরা কিন্তু এরকম অনেক কড়ি দেখেছি তাই না, বাংলাদেশে দেখেছেন যে সাদা সাদা না, এটা আমি একটা সাদা করি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। ছোটো করে করতে হবে, নাহলে তো মচমচা হবে না। এরকম গোল করে আমি এখানে একটু খালি বসাবো চিরুনিটার উপরে। আপনি চাইলে চিকুনটায় বসাইতে পারেন, মোটাটায় বসাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। বিসমিল্লা। হ্যাঁ, শুধু যে চিরুনিতে করতে হবে তা না, আমি চিরুনি এই দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে করি। হ্যাঁ, আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিতাম, সেকনি নিয়েছি, এটা ওপরটা ধার কিন্তু ভিতরটা ধার না। হ্যাঁ, তো আমি ওপরটায় বানাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি যে একটা চিরুনি দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম। এটার ডিজাইনটা হয়েছে ঝিনুক আছে না, ঠিক ঝিনুকের মতো, দেখতে পাচ্ছেন এই যে। হ্যাঁ, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সবুজের উপরে সবুজ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটার থেকে চিকুনে আসবে, দেখতে পাচ্ছেন একদম ঝিনুকের মতো হয়েছে। এ আমি দেখালাম হলো আমার তিনটা আইটেম হয়েছে। এখন আমি চলে যাব
चार नम्बर जदि मन करें तीन कलर बनाते चान एरकम निबेन एटा हलो रामबो कलर एरकम बनिए तारपरे एकसाथे मिक्स करे निबेन। हाँ सात तो एक ही आमी एई जे देखें आमी एखाने चारटा बनिए निएछि। एखन आमी देखाबो हलो जे आमरा जे झिनुक झिनुक ना एटाके कि बोले कोरी कोरी ना कि ना कि जानि कंकिले आमी देखें आमरा जे झिनुक एरकम राखबो किन्तु एई जागाय ना একটু উপরে রাখবো যাতে করে এই জায়গাটা একটা দেখতে পাচ্ছেন। আমি এখন এই চিরুনিটা টেনে নিয়ে আসবো। বিসমিল্লাহ। আমার চিরুনিটা বড় হলে পুরোটা দাগ আসতো কিন্তু চিরুনিটা ছোট আমার, যে একটা বানিয়ে নিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো হলো। এখন আমি যেটা কালারফুল সেটা বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। এগুলো কিন্তু সব সিফুড, এগুলো সব সমুদ্রের নিচে। Thank you.
দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিব, একটু কায়দা করে করতে হবে, যেহেতু এটা ঘোরার মতো একটা মাছ আছে না, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি এরকম এরকম করে একটু লম্বা করে নিব। হ্যাঁ, তারপরে এই যে মাথাটা কিন্তু অনেকগুলো ঘোরানো থাকে, খেয়াল করেছেন হয়তো অবশ্যই। হ্যাঁ, এই যে এরকম, তারপরে এরকম করে ঘোরার মতো, পা ছাড়া ঘোরা, তারপরে এই মাথাটা একটু চোক্কা করে নিতে হবে ঘোরার মতো করে। দেখতে পাচ্ছেন, একটু চিন্তা করবেন যে সমুদ্রের নিচে কী কী আছে, ওগুলা চিন্তা করলে কিন্তু হয়ে যাবে। আল্লাহ বানিয়েছে ওগুলা, ওগুলার মতো তো আমরা করতে পারবো না, হয়তো অনেকে করতে পারে কিন্তু আমি পারি না। এই যে দেখতে পাচ্ছেন, হয়ে গেল আমার আরেকটা, আমি এখানে একটু তাক দিয়ে দিলাম। এ হলো ঘোড়া মাছ। ভিতরে মুক্তা থাকে, এই যে আমি মুক্তা দিয়েছি, মুক্তাটা আমার চ্যাপ্টা হয়েছে, কিন্তু এই মুক্তাটা আমার গোল হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে এগুলো সব সিফুড। তারপরে এই যে দুটো হার্ট বানিয়েছি, এই যে এখানে ঘোড়ার মতো একটা, সমুদ্রে যখন রকম
আটাকে খুব ভেজে নিব। ভেজে তারপরে চিনির শিরায় আর ঘুরিয়ে নিব, যাতে করে এটা অনেক দিন থাকে। যদি আপনারা একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু এক মাসের মতো থাকবে, এক মাস কি দুই মাস থাকবে। তবে এটা এই মনে করেন যে কোনো পার্টির জন্য বা বিয়ের সময় গায়ে হলুদের ডালা সাজানোর জন্য খুবই চমৎকার। আমি এখন চলে যাব চুলায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে হাজির হলাম সিফুড নিয়ে। দুইটা উপকরণ দিয়ে আমি আজকে এখানে 17-18টা আইটেম বানিয়েছি। আপনারা দেখতে থাকুন, যে এই যে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আমি দুটো উপকরণ দিয়ে আমি 19টা ডিজাইন আপনাদের দেখাবো। আপনারা সবাই, ভিডিওটা একটু বড় হবে সেজন্য আমি দুঃখিত, যেহেতু আমার এতগুলা মানে ডিজাইন, সেজন্য আমার তো এক একটা ডিজাইনের জন্য অন্তত পক্ষে 2 মিনিট করে লাগবে। তো আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, যাতে করে ডিজাইনগুলো আপনারা ঠিক মতো বুঝতে পারেন। আমি এই পিঠাগুলো সবই চিরুনি দিয়ে বানিয়েছি, শুধু ময়দা সরি চালের গুঁড়া আর হলো চিনি, পানি তো মাস্ট এটা লাগেই। তো আপনাদের সবাই দেখবেন পুরো ভিডিওটা, না দেখে যদি টেনে যদি দেখেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল যে আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। তো আমি চলে যাচ্ছি এখন মেন ইনগ্রিডিয়েন্টসে। তেল গরম হতে শুরু করেছে, এখন চুলার আঁচটা আমি একদম লোয়ে নিয়ে গেলাম, যেহেতু গরম হয়েছে। বিসমিল্লা, আমি সবার আগে গোলাপটা দিব, কারণ এখনও তেল অনেক বেশি, সেজন্য আমি যেগুলো বেশি মোটা মোটা সেগুলো আগে ভেজে নিব। দেখতে পাচ্ছেন একটু দিয়ে দিলাম তেল, তারপরে দিব হলো গোলাপের সাথে গোলাপের পাতা। বিসমিল্লা, সব পাতা কিন্তু সমান হয় না, গাছেও কিন্তু সব পাতা সমান হয় না, সেটা আমরা জানি। এখন আমি এই যে দিয়ে দিলাম, হইলো এটার নাম কি জানি, আহাত জোরে বলো, সি হর্স, ঘোড়া মাছ। বেশি বানাইনি, দুইটা বানিয়েছি শুধু দেখানোর জন্য। এটাও কিন্তু চিরুনি দিয়ে বানিয়েছি, আমার সব কিছু এখানে চিরুনি দিয়ে বানানো। তারপরে দিব হলো এই যে উপরে একটু এভাবে এভাবে তেল দিয়ে দিব, যাতে করে এই মানে গোলাপটা তাড়াতাড়ি একটু ফুলে যায়। এর মধ্যে কোনো কিছু নাই, শুধু চাউলের গুঁড়া আর হলো এই লবণ পানি। এই যে দেখছেন এটা বাসতে শুরু করেছে, আমার চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে আছে, কারণ কড়া আছে বাজা যাবে না। এটা আপনি যদি লো ফ্লেমে একদম মচমচা করে ভেজে নেন তাহলে কিন্তু এক মাস দুই মাস কিচ্ছু হবে না, এয়ারটাইট কন্টেনার রেখে দিলে। হ্যাঁ, আপনি চাইলে সাথে সাথে ওইটা গুড়ের শিরায় বা চিনির শিরায় দিতে পারেন আপনারা, অথবা এইভাবে রেখে দেবেন, যখন আপনাদের মন চায় খেতে তখন ভেজে খাবেন, শিরায় দিয়ে খাবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখছেন মুক্তা, যদি পড়ে যায় আমার দোষ নেই, পড়ে যাওয়ার সম্ভাবনা 100%। তো আমি এগুলা ভেজে তারপরে ফিরে আসছি। আমার এগুলা বাজা হয়ে গিয়েছে, আমি কিভাবে বুঝবো যে এগুলা সম্পূর্ণ বাজা হয়ে, এটা আমি একটু আগে দিয়েছি জন্য এখনো বুদবুদ আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো বুদবুদ নাই, তার অর্থ এগুলার মধ্যে আর কোনো পানি নেই, কোনো জলীয় বাষ্প নেই, এগুলা একদম মচমচা হয়ে গিয়েছে। আমি এটা তুলে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন গোলাপের মধ্যে এখনো একটু একটু আছে, তার অর্থ গোলাপটা এখনো ভালো বাজা হয়নি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা হয়ে গিয়েছে, এটার মধ্যে কোনো ফুটফুট নেই, এটা আমি একটু আগে দিয়েছি সেজন্য এটা এখনো উল্টায়ও নাই। এই যে দেখতে পাচ্ছেন একদম মচমচা করে ভেজে তুলবেন, তাহলে এটাকে আপনারা মানে চিনির শিরা বা গুড়ের শিরায় দিলেও কিন্তু এখনো এক মাস রাখা যাবে, আরো বেশিও রাখা যাবে। যদি আপনারা চান যে না আমরা এইভাবেই বানিয়ে রেখে দিব, এখন খাবো না, তখন বেশি করে বানিয়ে রেখে দিলে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন একটু চিনির শিরা বা ই করে তারপরে মনে করেন যে ই করে নিলেই হলো শিরার মধ্যে। এভাবে আমি সব কটা ভেজে তারপরে ফিরে আসছি। যেহেতু গোলাপটা আমার মানে অনেক মোটা নিচটা, সেজন্য কিন্তু আমার সময় লাগছে বাঁচতে, আর আমি বাঁচছি কিন্তু একদম লো ফ্লেমে,
কারণ নাইলে কিন্তু এটার ভিতরে যদি কাঁচা থাকে পিঠা বা মাছের বা যেটার ভিতরে, তাইলে কিন্তু কয়েকদিন পরেই এটা কিন্তু মানে নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে বানিয়ে নষ্ট হওয়ার তো কোনো কারণ থাকার কথা না। তো একটু সময় নিয়ে ভাজবো, এত সময় নিয়ে যেহেতু বানিয়েছি সেজন্য একটু সময় নিয়েই ভাজতে থাকবো। তো বানাইতে যেমন সময় লাগে, এটা কিন্তু ভাজতেও তেমনই সময় লাগে। এই যে দেখেন চুলার আঁচ কত লোয়া আছে আমার। আর আমি একসাথে কিন্তু খুব অনেকগুলা দিচ্ছি না, কিছু দিচ্ছি কিছু তুলছি, এইভাবে করছি। এভাবে আপনারাও ভেজে নেবেন। তো আমি সবকটা ভাজা হওয়ার পরে ফিরে আসছি,